পেশেন্ট দেখানোর পর ওই জাতীয় দেখা যাচ্ছে ওষুধ, আমি দেখলাম শুধু ব্যথা নাশক ওষুধ দুই তিন প্রকার দেয়, কিন্তু খাওয়ার পরে একটু স্বাভাবিক থাকে, পরে আবার সেটাই আবার সেই একই অবস্থা। আমি সর্বশেষ টার্গেট করলাম যে আমি ইন্ডিয়ায় যাব, ইন্ডিয়ায় চলে। আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমি অনেকের সঙ্গে যোগাযোগ করছি, তো বললো যে ইন্ডিয়ায় ভালো ট্রিটমেন্ট। পরে আমি আবার ইউটিউবে আমি ডক্টর মাহমুদ শফি ডাক্তার শফিউল্লাহ স্যারের আমি ভিডিও দেখতে পান দেখতে পেলাম। তো দেখতে পাওয়ার পরে আমি নিয়মিত ওই ভিডিওটা আমি ফলো করি। আচ্ছা, ফলো করি এবং আমার মিসেসকেও আমি দেখাই যে এই অবস্থা ব্যায়াম করে এইভাবে ওষুধ খাচ্ছে এইভাবে সুস্থ। তো আমি যদি ইন্ডিয়া যেতেই হয় জি, তবে আমি সর্বশেষ সারের দিয়ে আমি আগে দেখাবো, দেন যদি না হয় দেন তারপরে, যদি না পারে তাহলে পরে আমি ইন্ডিয়া যাব। আচ্ছা, তো ভিডিওগুলো দেখে দেখে আমার ওই স্ত্রীও মোটামুটি অনেকটা আস্তে আসলো। আচ্ছা, তারপরে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে এসে ভর্তি হয়ে টেস্ট পড়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে এবং দেখা যাচ্ছে আমাদের 21 দিনের জন্য একটা টার্গেট দিল, ইনশাল্লাহ এখানে যখন আসে ইন্ডিয়া আর যেতে হবে না। মানে যখন কয়েকটা দিন ট্রিটমেন্ট, ডাক্তার স্যার এই কথাই বললো ইনশাল্লাহ আপনাকে ইন্ডিয়া আর যেতে হবে না, 21 দিনের জন্য আপনি এখানে ভর্তি হয়ে ভর্তি করেন। আচ্ছা, আমি সেই প্রস্তুতি নিয়ে সে এখানে ভর্তি করছি, ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ এই মুহূর্তে ভালো রোগী আমার। উনি কি সেই ব্যথার জন্য আর কমপ্লেন করেন বা রাতের পর রাত জেগে থাকেন ব্যথার জন্য? না না, আর এখন আর সমস্যা লাগছে না। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আমাদের 21 দিনের টার্গেট ইনশাল্লাহ, আমরা 21 দিনের আগেই আমরা 4-5 দিন থাকতেই আমাদের রিলিজ হয়ে চলে যাচ্ছে, কারণ দেখে যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বর্তমান সময়ে আমরা আসলে এখন আসলে ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ। দেখা যাচ্ছে যে আমরা হাত বাড়ালে আসলে পৃথিবীর যে কোনো তথ্য আমরা যে কোনো সময়ে হাত বাড়ালে আসলে আমরা পেয়ে যাচ্ছি। তবে এই অসংখ্য তথ্যের মাঝখানে, অসংখ্য তথ্য ভাণ্ডারের মাঝখানে এমন কিছু কিছু আসলে ফেক জিনিসও আছে, যে জিনিসগুলো আসলে মাঝে মাঝে আমাদেরকে একটু বিভ্রান্তিতে ফেলে দেন। বাট তারপরেও কিন্তু আসলে আমরা বলবো ভালোর পরিমাণটাই বেশি। এবং আমরা যেটা হচ্ছে যে আমরা ইদানিং এত এত পেশেন্ট পাচ্ছি বর্তমান সময়ে, এত অসংখ্য পেশেন্ট, বিশেষত আসলে আপনার কোভিডের কারণে এবং লকডাউনের কারণে দেখা যাচ্ছে যে অসংখ্য পেশেন্ট ছিলেন যারা হয়তো বাসা থেকে মুভ করতে পারেননি বা দূর দূরান্ত থেকে তারা আসতে পারেননি, ব্যথাটা দীর্ঘদিন জমিয়ে রেখেছিলেন এবং একটা সময় সেটা তাদের ব্যথাটা জমিয়ে রাখতে রাখতে খুবই খারাপ একটা পজিশনে আসলে চলে গেছেন। বাট তারপরেও তারা চেষ্টা করছেন, যারা এই ধরনের সমস্যাটা আছেন তারা সেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রোকসানা পারভিন, ওনার বয়স 42 বছর, বাংলাদেশের কুষ্টিয়াতে ওনার বাড়ি। খুব স্বাভাবিক জীবনযাপন করছিলেন, 2 সন্তানের জননী, বাট হঠাৎ করেই ওনার প্রচণ্ড রকম কোমর ব্যথা শুরু হয়, পাশাপাশি ওনার বাম হাঁটুতেও ওনার ব্যথা শুরু হয়। ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার বাম হাঁটুতে, যেটা প্রথম ধরা পড়ে, এবং হচ্ছে ওনার PLID সমস্যা ছিল। কী হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে একটু পুরো বিষয়টা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনি হচ্ছেন রোকসানা পারভিন? জি। কুষ্টিয়াতে কোথায় আপনার বাড়ি? আমার কুষ্টিয়া খুকসাতে। না, খুকসাতে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং এটা কতদিন আগে শুরু হয়েছিল প্রথম? আমার আজ 2.5 বছর আগে এই ব্যথাগুলো শুরু হয়েছিল। এই ব্যথার জন্য আমি কুষ্টিয়াতেও ডাক্তার দেখাই। কি ব্যথা, মানে কোথায়? কোমর ব্যথা, হাঁটু ব্যথা। আগে প্রথমে হয় হাঁটু ব্যথাটা, আচ্ছা, তারপর আস্তে আস্তে কোমর ব্যথাটা। মানে এই ব্যথা শুরু হওয়ার আগে আপনি একদম স্বাভাবিক একটা মানুষ ছিলেন, সব ঘরে সব কাজকর্ম সবই আপনি করতেন, পুরো সংসার আপনি নিজে একাই সামলাতেন। বাট হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে। কি হতো, হাঁটতে গেলে কি চাপ লাগতো, ব্যথা লাগতো নাকি? হাঁটতে গেলে ব্যথা লাগতো, বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, পা ভেঙে নামাজ পড়তে পারতাম না, বসতে পারতাম না, বসে পোশাক পায়খানায় টয়লেটে করতে পারতাম না। কোন ধরনের অ্যাক্সিডেন্ট কিছু মনে পড়ে, এরকম কিছু হয়েছে? না, আমার তো মনে পড়ে না। কতদিন আগে এটা? আমি ঢাকাতেও পুঙ্গিত দেখানো হয়। মানে যখন ডক্টর দেখাচ্ছেন, কেন ডক্টর চেঞ্জ করছেন? মানে প্রথম যখন ব্যথা যায় না,
ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো আছেন না, ব্যথা হলো যাই না ভালো হয়নি, ওই জন্য আবার ডাক্তার চেঞ্জ করতেছি। মানে দেখছেন যে সেটা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। তো হাঁটু ব্যথাটা কখন কোমরের দিকে রেফার হলো বা কোমরের ব্যথাটা কতদিন ধরে বুঝতে পারলেন? কোমরের ব্যথাটা ওই হাঁটু ব্যথার কিছুদিন পর থেকে কোমর ব্যথাটা মানে। আচ্ছা, কোমরের ব্যথা অনেক ধরনের হয়, আমাদেরকে যদি একটু খুলে বলেন যে ব্যথাটা কেমন, যে নির্দিষ্ট একটা সময় বসে থাকলে ব্যথা হতো নাকি সকালে ঘুম থেকে উঠে ব্যথা হতো নাকি সারাদিনই ব্যথা হতো? বেশ সময় বসা থাকলে ব্যথাটা বাড়ত বেড়ে যেত, আর মানে ঘুমানোর পরে বিছানা, হুম হুম, ওই সময়টা ব্যথাটা বেশি প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। সর্বোচ্চ খারাপ কি হতো, এমন হতো যে রাতের পর রাত ব্যথার জন্য ঘুমাতে পারছেন না, ঘুমাতে পারিনি, প্রচন্ড ব্যথা, হাঁটাহাঁটি করছেন, উঠে বসে আছেন? হ্যাঁ, উঠে বসে আছি। ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করেছেন কখনো রাতের পর রাত কেটেছে? হ্যাঁ, তা কান্নাকাটি করেছি, মানে রাতে ঘুমাতে পারিনি। তো যখন আপনার প্রচন্ড ব্যথা হতো, ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কখনো এরকম মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হব না বা আমি আগের সুস্থ জীবন আর কখনো হয়তো ফিরে যেতে পারবো না, এরকমটা মনে হতো? আমি যখন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখালাম তখন আমার মনে হতো যে আমি মানে আর ভালো হব না, আবার ইন্ডিয়ায় যাওয়ারও একটা প্ল্যানিং ছিল। আমি স্যারের এই ইউটিউবে স্যারের এই ভিডিওগুলো দেখে ভাবলাম যে আমি স্যারের ট্রিটমেন্টটা নেওয়ার পর ইন্ডিয়ায় যাইতে পারি। আচ্ছা, একবার একটু স্যারের কাছে আপনারা আসবেন, স্যারের কাছেই আগে আমি একটা ট্রিটমেন্ট নেব, তারপরে আমি ইন্ডিয়ায় যাওয়ার প্রস্তুতি নেব। সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন, স্যারের কাছে আমি এই ভিডিওগুলো দেখে স্যারের এখানে আমি আসছি। আচ্ছা, স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন প্রথম যখন স্যার আপনাকে দেখেন? স্যার বললো যে হ্যালো গায়ে 21 দিন আপনারা এখানে ভর্তি থাকা লাগবে, আপনি ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে স্যার মোটামুটি আপনাকে একটু কথা দিয়েছিলেন, তো এবং সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি, আপনার অস্টিওআর্থ্রাইটিস লেফট নিতে গ্রো করেছে এবং হচ্ছে আপনার PLID ছিল L4-5 এবং S1, এই তিনটা ডিস্ক আপনার স্পন্ডলাইসিস হয়েছিল। সো যখন ট্রিটমেন্ট শুরু করেন ঠিক কতদিন পরে বুঝতে পারেন যে আপনি ভালো হওয়া শুরু করেছেন এখানে আসার? হ্যাঁ হ্যাঁ, জি জি, এখানে আমি আসার ধরেন যে চার দিন পরে ব্যথাটা কমতে থাকলো এবং দেখলেন যে আপনার কোমরের যে ব্যথাটা সেটা তো আপনার ধীরে ধীরে একটু কমে আসছে এবং হাঁটু ব্যথাটাও কমে আসছে। এবং কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? স্যারের এখানে আমি আজ 16 দিন ভর্তি। 16 দিন, তাহলে এই 16 দিন পরে স্যার যখন আপনাকে দেখে যখন বলে দিয়েছেন আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ ভালো হবেন, 16 দিন পরে আপনার সত্যি সত্যি এখন কি অবস্থা? আমি এখন বর্তমান ভালো। আপনি হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, আমি হাঁটাচলা করা করছি। সেই কোমরের ব্যথা কি আছে এখন আপনার? না, কোমরের ব্যথা। এখন কি শান্তিতে রাতে ঘুমাতে পারেন? হ্যাঁ, আমি শান্তিতে। ব্যথামুক্ত একটা জীবন, ব্যথামুক্ত জীবন। কেমন লাগছে এই যে দীর্ঘ একটা সময় পর, এতদিন তো মানুষদেরকে ভিডিওতে দেখতেন, রাতে আমি কত এই ব্যথাতে ঘুমাতে পারিনি, বসে আছি, এই উঠে হাঁটাচলা ফেরা করি, মানে বিছানায় ঘুমাই, মানে সুস্থ স্বাভাবিক জীবনটা আবার ফেরত, মানে একটা নতুন জীবনের মতো কিন্তু আসলে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন দীর্ঘদিন, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন যারা এরকম ইয়েতে ভুগছে। আমি জানি যারা এরকম ভুগছে স্যারের এই ভিডিও এগুলা দেখে তারা স্যারের কাছে আসলে মনে হয় আমার মনে হয় ভালো হবে, আলহামদুলিল্লাহ স্যারের কাছে আসলে ভালো। দর্শক, আমরা ওনার হাজবেন্ডকে এখানে পেয়েছি, যিনি আসলে পুরো সময়টাতে ওনার সাথী ছিলেন এবং সাহচর্য বলেন বা বন্ধু বলেন, আসলে সবচেয়ে কাছের মানুষরা যখন বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, সহানুভূতিশীল হয়ে ওঠেন তার কাছের মানুষটির অসুখে বলেন বা বিপদে, সেটা আসলে সেই হাত বাড়ানোটা আসলে অনেক অনেক বড় একটি বিষয়, যেটা আসলে আমরা এখানে দেখেছিলাম। এবং চিকিৎসা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার হাজবেন্ড সার্বক্ষণিকভাবে ওনার সাথে ছিলেন এবং প্রত্যেকটা ট্রিটমেন্টের স্টেপ বাই স্টেপ ওনার তত্ত্বাবধানেই হয়েছিল। আসুন দর্শক, একটু ওনার কাছ থেকে একটু জানি কি হয়েছিল এবং ওনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন যার ফলশ্রুতিতে ওনার ওয়াইফ আজকে খুব অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন খান। আচ্ছা স্যার, তো সার্ভিস করেন কোথায় আছেন স্যার? আমি LGD-তে চাকরি করি। আচ্ছা, শিবালয় মানিকগঞ্জ আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি পোস্টে আছেন স্যার। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এই রোকসানা পারভিন ওনার, আপনি যখন তাকে প্রথম থেকে দেখেছিলেন যে কি ধরনের ব্যথা যন্ত্রণা পেত, সেই ঘটনাটা যদি একটু বলেন আমাদেরকে। যাক, আমার ওয়াইফ বলছে 2.5 বছর, তার সাথে বেশি হবে, 3 বছর কি 4 বছর হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে নামাজ পড়তে গেলে পায়ের ভিতরে এখানে
কট শব্দ হয়তো, কট শব্দ হয়তো। আচ্ছা, আমার কাছে বলছে যে নামাজ পড়তে গেলে ভাই একটু ব্যথা লাগছে, কট শব্দ আছে। তাই বলতাম যে হয়তো ওটা হতে তেমন মনে হয় কিছু সব ইয়ে না, নামাজ পড়তে গেলে হয়তো কট শব্দ হইতেই পারে। তো না, আস্তে আস্তে দেখা যাচ্ছে ব্যথা শুরু হইলো, একটু ব্যথা বেশি। কয়েকদিন ডাক্তারের কাছে দেখালি পরে লোকাল ব্যথা বইটা দিলে, তাও কাজ হয়নি। আমি কুষ্টিয়াতে প্রথম ডাক্তার দেখালাম, এক্স রে করছে, পরে কয়েকদিন পরে দেখলাম যে কোনো কাজে নেই। আরেক ডাক্তার, ও চেঞ্জ করে আরেক ডাক্তার দেখেছি, ওখানে ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে ব্যথা না, শুধু ওষুধই দেশে কয়েক প্রকার খাওয়ার পরে হালকা একটু কম থাকে, আবার সেই আবার সে আগের অবস্থা ছিল। তো এই অবস্থা দেখার পরে আমি আবার আমার এক আত্মীয়র মাধ্যমে জানলাম যে যশোরে আমি ওখানে নিয়ে ট্রিটমেন্ট করছি। ওকে, ওখানে ট্রিটমেন্ট করলে পরেও দেখা যাচ্ছে ওই একই, শুধু ব্যথা না, ওষুধ এবং ইনজেকশন ব্যবহার করেছে। ওই জাতীয় ওষুধগুলো নেওয়ার পরে অস্থায়ীভাবে একটু সুস্থ থাকে, তারপরে আবার সে আগের অবস্থায় চলে যায়, আগের অবস্থা আসে। পরে আমি ছয় মাস মতো হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধও খাইছি। আচ্ছা, সর্বশেষ মানে যখন যে যে যা বলেছে সবটাতে আমি মানে মানে সুস্থ করতে পারছি না। হোমিওপ্যাথি ওষুধও ছয় মাস খাওয়ানোর পরে একটু স্বাভাবিক ভালো ছিল, করোনার ভিতরে কিছুদিন মিস গেল, খাওয়াইতে পারলাম না, আবার স্বাভাবিক। পরে আবার খাওয়ালাম, কাজ হলো না। সর্বশেষ একজন ডাক্তার মানিকগঞ্জে বসেন, আমি সেখানেও নিয়ে এসে তার দেখালাম। কিছুদিন দেখানো পরে ওই জাতীয় দেখা যাচ্ছে ওষুধ, আমি দেখলাম যে শুধু ব্যথা না, ওষুধ দুই তিন প্রকার দেয়, কিন্তু খাওয়ার পরে একটু স্বাভাবিক থাকে, পরে আবার সেটাই, আবার সেই একই অবস্থা। আমি সর্বশেষ টার্গেট করলাম যে আমি ইন্ডিয়ায় যাবো, ইন্ডিয়ায় চলে। আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমি অনেকের সঙ্গে যোগাযোগ করছি, তো বললো যে ইন্ডিয়ায় ভালো ট্রিটমেন্ট। পরে আমি আবার ইউটিউবে আমি ডক্টর মাহমুদ শফিউল্লাহ, ডক্টর শফিউল্লাহ স্যারের আমি ভিডিও দেখতে পান, দেখতে পেলাম। তো দেখতে পাওয়ার পরে আমি নিয়মিত ওই ভিডিওটা আমি ফলো করি। আচ্ছা, ফলো করি এবং আমার মিসেসকেও আমি দেখাই যে এই অবস্থায় ব্যায়াম করে এইভাবে ওষুধ খাচ্ছে, এইভাবে সুস্থ। তো আমি যদি ইন্ডিয়া যেতেই হয় জি, তবে আমি সর্বশেষ সারের দিয়ে আমি আগে দেখাবো, দেন যদি না হয় দেন, তারপরে যদি না পারে তাহলে পরে আমি ইন্ডিয়া যাব। আচ্ছা, তো ভিডিওগুলো দেখে দেখে আমার ওই স্ত্রীও মোটামুটি অনেকটা আস্থা আসলো। আচ্ছা, তারপরে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে এসে ভর্তি হয়ে টেস্ট পড়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে এবং দেখা যাচ্ছে আমাদের 21 দিনের জন্য একটা টার্গেট দিল, ইনশাল্লাহ এখানে যখন আসেন ইন্ডিয়া আর যেতে হবে না। মানে যখন কয়েকটা দিন ট্রিটমেন্ট, ডাক্তার স্যার এই কথাই বললো, ইনশাল্লাহ আপনাকে ইন্ডিয়া আর যেতে হবে না, 21 দিনের জন্য আপনি এখানে ভর্তি হয়ে ভর্তি করেন। আচ্ছা, আমি সেই প্রস্তুতি নিয়ে সে এখানে ভর্তি করছি, ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ এই মুহূর্তে ভালো রোগী আমার। উনি কি সেই ব্যথার জন্য আর কমপ্লেন করেন বা রাতের পর রাত জেগে থাকেন ব্যথার জন্য? না না, আর এখন আর সমস্যা লাগছে না। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আমাদের 21 দিনের টার্গেট ইনশাল্লাহ, আমরা 21 দিনের আগেই আমরা 4-5 দিন থাকতেই আমাদের রিলিজ হয়ে চলে যাচ্ছে, কারণ দেখে যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছেন। এই জন্য এখন দেখা যাচ্ছে যে ওষুধ আছে, ওষুধ আর নির্দেশ অনুসারে আমরা চলবো এবং আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলেন। দর্শকদের জন্য আমিও বলতে চাই, আমরাও এখানে আসিয়ে রোগীকে সুস্থ করতে পেরেছি এবং এখানকার চিকিৎসা এবং সবার সহযোগিতাকে আমি খুশি, আলহামদুলিল্লাহ। আশা করি যে আপনারাও যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকেন এখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ট্রিটমেন্ট নিতে পারেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পেলেন আমাদের এই যে পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটা উনি ভুগেছেন, গত 2.5 থেকে 3 বছর যাবত উনি এই PLID রোগী উনি ভুগেছেন এবং অসহ্যকর কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে। এবং একটা সময় যখন কষ্ট সহ্য করতে পারছিলেন না, শেষ মুহূর্তে উনি ইন্ডিয়ায় চলে যাওয়ার মতো প্ল্যানিং উনি করেছিলেন, বাট শেষ চেষ্টা হিসেবে উনি ভেবেছেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনাকে দেখাবেন, দেখা যাক কী হয়। এবং সেই অনুযায়ী যখন স্যারের কাছে নিয়ে আসেন, বাকিটা আপনারা নিজেরাই ওনার মুখে শুনেছেন যে ওনার পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে। আসলে সুস্থ এবং ভালো হওয়াটা সম্পূর্ণ আসলে নির্ভর করে অবশ্যই আল্লাহর হাতে, কারণ মানুষের কিছুই করার ক্ষমতা নেই আল্লাহ যদি না চান। বাট তারপরেও আমরা চেষ্টা করি। এই যে দেখুন যে এই পেশেন্ট যদি আরও আগে যদি উনি সঠিক একটা ট্রিটমেন্ট পেতেন, হয়তো তার জীবন থেকে এতগুলো বছর চলে যেত না, এত কষ্টের কিছু সময় ওনার জীবন থেকে চলে যেত না, হয়তো আরও অনেক আগে উনি সুস্থ হয়ে যেতেন।
ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সারা জীবন এরকম সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।